তখন ভূত তাড়ানোর প্রশ্ন ওঠে, কিন্তু সর্ষের মধ্যে ভূত যদি থাকে সে ভূতকে তাড়ানো যায় না। ভেবে দেখুন, এই যে ভদ্রলোক সায়ন ভট্টাচার্য, যার চাকরি নিয়ে এত অভিযোগ, এবং কে নিচ্ছে না সায়নকে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের গাদা গাদা তথ্য দিচ্ছেন রাজেশ পুরোহিত, আর রাজেশ পুরোহিত চরিত্রহীন, তার বিষয়ে গাদা গাদা তথ্য দিচ্ছেন সায়ন ভট্টাচার্য। কাকে দিচ্ছেন? চন্দ্রচূড় গোস্বামী এবং আমার সহযোদ্ধাদেরকে দিচ্ছেন, আরো অনেক হুইসেল ব্লোয়ার্স রয়েছেন। কিন্তু প্রশ্ন এখানে দেখুন যে আমাদের তো ইন্ডিয়ান মিউজিয়ামের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন কে? রাজ্যপাল। তো বর্তমানে যে রাজ্যপাল আছেন, তিনি প্রধানমন্ত্রীকে একটি কল্পনার সাথে উনি আমাদের সামনে তুলে ধরছেন যে প্রধানমন্ত্রী মাননীয় মোদী বাবু, মোদীজি, তিনি মহাভারতের কৃষ্ণের মতো ভারতবর্ষকে রথের মতো টেনে নিয়ে যাচ্ছেন সত্যের পথে। কিন্তু তার জন্য ব্যঙ্গলে কেউ কেউ বলছে, বিতর্ক তো আছে এটাকে নিয়ে, কিন্তু রাজ্যপালের ভূমিকা কি দুর্যোধনের মতো নাকি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো? তার নাকের ডগা দিয়ে এতগুলো ইলিগাল কাজ হচ্ছে, আর্টিফ্যাক্ট চুরি হয়ে যাওয়ার প্রশ্ন, ইন্ডিয়ান মিউজিয়ামে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট, মানুষ মানুষকে গুলি করে মারছে, আজকে এসসি এসটি ওবিসি তাদের যে প্রাপ্য তারা বঞ্চিত হচ্ছেন, তার জন্য তাদের দেশে কেস হচ্ছে। অথচ ভেবে দেখুন, এই সায়ন ভট্টাচার্য যে তৎকালীন অ্যাপয়েন্টেড ডিরেক্টরের দ্বারা চাকরি পাচ্ছেন, প্রায় চাকরি অ্যাপ্রক্সিমেটলি পেয়ে যাচ্ছেন, সেই ডিরেক্টরই বর্তমানে মানে ঠাকুর করে যে আমি তো কলা খাইনি, যখন অখিল ভারত হিন্দু মহাসভা সত্যান্বেষের পথে সত্যান্বেষীর দায়িত্ব পালন করছে, লড়াই করছে, তখন চিরকুটে চিরকুটে সায়ন ভট্টাচার্য, আবার বলছি, যার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারই এক্স ডিরেক্টর গাদা গাদা তথ্য দিচ্ছে, তাকে এই ডিরেক্টর বলছে চন্দ্রচূড় গোস্বামীর এগেনস্টে মুখ করো। আরে কোর্ট আইন আদালত সবার শেষে জনতার আদালত রয়েছে, আপনি কিভাবে চাকরি পেয়েছেন সে প্রশ্ন উঠছে আজকে, কোথায় গোপন করবেন, কিভাবে করবেন? আজকে উনি যে কমিটির পার্ট, তখন আবার এই ডিরেক্টর ছিল, বর্তমান ডিরেক্টর, মানে 109 কোটি টাকার মধ্যে একটা বড় অংশের টাকা যে তছরু হচ্ছে, সেই সময় এই ডিরেক্টরই ছিল। ক্যাবের রিপোর্ট বলছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে, তো সেই ডিরেক্টরের সময় সেই যে কংগ্রেস কমিটি, তার আবার একজন মূল্যবান সদস্য হচ্ছেন সায়ন ভট্টাচার্য। এই সায়নী, এই রাজেশ পুরোহিতই, এবং ইন্ডিয়ান আরো তাদের যারা চাকরি করেন তারাই বিভিন্ন সময়ে আমাকে, এমনকি সেই দিনে দেখবেন সংবাদ প্রতিদিন আরো অন্যান্য সংবাদ মাধ্যমে বেরিয়েছে, 28 এপ্রিল 2022 কি লেখা হচ্ছে সেই রিপোর্টে, তারা আমাদের মতো জন কল্যাণের কাজে যারা থাকি তাদেরকে ডেকে পাঠায়, কেন? পুতুল করার জন্য, নিজেদের অপরাধটাকে এদেরকে দিয়ে এদের ওপরে প্রশ্ন তুলে আক্রমণ করে খুন করে চালিয়ে দেবো। আজকের দিনের পর দেখলেন তো বন্ধু এসেছিল, আজকের দিনের পর বলে দিয়ে গেলাম চন্দ্রচূড় গোস্বামী, প্রাণহানি যদি কোনো আশঙ্কা তৈরি হয়, যদি আমাকে প্রাণে নেমে দেয়, তার জন্য কিন্তু এই গোষ্ঠীটা, এই গ্রুপটা দায়ী থাকবে। তার কারণ আমরা সত্যের পথে আমরা আওয়াজ তুলেছিলাম, সত্যের পথে না, এটা স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, তার বাংলা, সেখানে সত্যের পক্ষে কথা বলতে দেবেন না আপনারা? এত স্পর্ধা আপনাদের, সত্যের জয় সবসময় হয়। আর রাজ্যপালের ভূমিকা দিয়ে শেষ করছি, ছোটবেলায় মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যেতাম, ভাবতাম যে আচ্ছা, এই দেবরা ইন্দ্র এটা শুধু নর্তকীদের নাচ দেখে, আর ভীষণ অবেশ প্রকৃতির একজন দেবরাজ রাজা, তো যত অপকর্ম হয় সবসময় চুপ থাকে, একদম নাম, স্পিক টি নট, কেন? আর এই দেবরাজকেই আবার ইন্দ্রকে বছরের পর বছর, যুগের পর যুগ দেবরাজ করে রাখা হয় কেন? তো পরে আমি এর উত্তরটা পেয়েছিলাম, দেবরাজ ইন্দ্র হচ্ছে একটা পোস্ট পজিশনের নাম, মানে যেমন ধরুন রাজ্যপাল, এই রাজ্যপাল আছে, তার আগেও যে রাজ্যপাল ছিলেন তখন অপকর্ম চলছে ইন্ডিয়ান মিউজিয়ামে, ওনারা চুপ। তো দেবরাজ ইন্দ্রের পোস্টটা হচ্ছে অনেকটাই রাজ্যপালের মতো এই ক্ষেত্রে, ইন্ডিয়ান মিউজিয়ামের ক্ষেত্রে, মানে অন্যায় হোক অপরাধ হোক, আমি চেয়ারপারসন, কে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, কি হচ্ছে, কিচ্ছু দেখার দরকার নেই। এইটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক,
এর বিরুদ্ধে আগামী দিনে আবারও বলছি আমাদের যে ডেপুটেশন, আমরা কোনো কিছু পাবলিক ডোমেনে আনলাম না, কিন্তু তার জন্য ভাববেন না যে আমাদের কাছে তথ্য প্রমাণ নেই। আজকে সেই কথা বলে দিলাম যে আর গাদা গাদা তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। এখন বলছি ভাই, কেউ রিটায়ার করেছো, কেউ চাকরি করছো, নিজের ক্ষমতা ব্যবহার করো না, ক্ষমা চেয়ে সব কাছে কাজে দেশ গঠনের কাজে ফিরে এসো, মানুষ তোমাদের ক্ষমা করে দেবে। আমরা আমাদের উপরে এই যে অবিচার তার সমস্ত তথ্য নিয়ে আগামী দিনে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা ডেপুটেশন দিয়ে আসবো, আমরা বলে আসবো, আপনারা নিশ্চিন্ত থাকুন। নমস্কার।